নবরঙ্গপুর জেলার তিনদিন ধরে চালা স্বতন্ত্র উন্নয়ন পরিষদর জেলাস্তরীয় জনজাতি সাংস্কৃতিক ও ক্রীড়া মহোৎসব উদযাপিত হয়েছে। 4 তারিখ ঠারু 6 তারিখ পর্যন্ত তিনদিন ধরে নূতন মন্ডাই পড়িয়াঠারে নবরঙ্গপুর জেলা স্বতন্ত্র উন্নয়ন পরিষদ পক্ষর অনুষ্ঠিত হয়েছিল জেলাস্তরীয় জনজাতি সাংস্কৃতিক ও ক্রীড়া মহোৎসব। এই রঙ্গারঙ্গ কার্যক্রমে ওড়িয়া সিনে তারকা সব্যসাচী মিশ্র, অর্চিতা সাহুঙ্ সমেত পশ্চিম ওড়িশার সুনামধন্য কণ্ঠশিল্পী মানে যোগদে এই আদিবাসী মহোৎসবরে যোগদে। রাজ্য সরকার পক্ষ আদিবাসী মানক বিকাশ ও সেমানক কলা সংস্কৃতি বজায় রাখা স্বতন্ত্র উন্নয়ন পরিষদ গঠন করছেন ও এর মাধ্যমে কলার বিকাশ সহ আদিবাসী সংস্কৃতি ও পরম্পরাকে কেউভাবে ভাবে বিকশিত করা তাহা দেশের প্রথম থরপাই স্বতন্ত্র উন্নয়ন পরিষদ গঠন করা যাই। রাজ্যের 9টি জেলা প্রথমে এসডিসি গঠন করা যাইবে বর্তমান 23টি জেলার এই স্বতন্ত্র উন্নয়ন পরিষদ কাম করুছি। আদিবাসী মানক বিকাশ পাই গাঁ গাঁরে মন্দির গুড়ি আখড়া শাড় নির্মাণ করা জীবিকা মিশন মাধ্যমে সাহায্য সহযোগ করা লোকায়ত প্রতিভা মানুষ আগক বড়িবার সাহায্য করা ভাল কার্যক্রম করা যাচ্ছে। উদযাপনী দিবসে বিভিন্ন ব্লক মানকরে হইতবা ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম প্রতিযোগিতার কৃতিত্ব অর্জন করিবা কলাকার ও খেলাড়ি মানুষ পুরস্কার প্রদান করা যাই। বহুত ভালো লাগিল, এত সুন্দর লোক, এত সাদা সিধা লোক, সমস্ত এত ইনভলভমেন্ট লা, সমস্তে কলা ও কলাকার মানুষ এত ভালো পাঁচ যেটা কি আজ আমি স্টেজে দেখিপারু। প্রত্যেক কথার সমস্ত রিপ্লাই লা, সমস্তে এনজয় করুলে, তাঠু বড় কথা আমি কেউ কিছু নয় যে সমস্ত এত ইনভলভ অত বড় ওয়ে এই কার্যক্রম বি অর্গানাইজ হয়ে পারছে নবরঙ্গপুরে, সেটা মধ্যে গোটে মানে বহুত মানে ওয়েলকম করবি। প্রত্যেক বর্ষ এই কার্যক্রম আহরি বড় হয়ে চালু, এই স্বতন্ত্র উন্নয়ন পরিষদ যে রয়েছে প্রদীপ মাঝি স্যার সমস্ত পুরা টিমকে শুভেচ্ছা জনাইবি আগামী দিনের এই কার্যক্রম আহরি বড় হো। আজ গোটে এমিতি দিন যে দিন বোধে মু জীবন কেবে ভুলিবি নি, নবরঙ্গপুর মাটি তো অনেক ভালো পায়ে নবরঙ্গপুর আসিছি আজ। সবু বড় কথা হচ্ছে আদি মহোৎসব, আদিবাসী মহোৎসব আদিবাসী ভাই ভৌণী পাখু আসি পৌঁছিছি, মু কিন্তু সবু অধিকা খুশি কেন মু আজ যে পোশাক পরিধান করছি সেইটা হচ্ছে আমার আদিবাসী ভাই ভৌণী মানকর। গোটে দিন পাই হলে বি মু সেই সরল সেই নিষ্কপট লোক মানক পোশাক পরিধান করিয়া পাই চেষ্টা করছি, যে লোক মানে হচ্ছেন প্রকৃতরে মানুষ জাতির পরিভাষা, আর সেই আদিবাসী ভাই ভৌণী মানক পাখে তাঁক পোশাক পিঁধিকি তাঁকর স্নেহর সাগরের আজ ভাসি যাইছি, এটা বোধে মো সবুদিনের গোটে মানে অভুলা স্মৃতি হয়ে রহব। অনেক অনেক ধন্যবাদ দেবী আয়োজক মানুষ যে আদি মহোৎসব আজ আয়োজন করছেন, আর দর্শক বিষয়ে কম কবি হাজার হাজার সংখ্যার লোক যে এত ভালো পাইবা দিয়েছেন, গোটে কলাকার হিসাবে বোধে ইয়াঠু বড় জিনিস মো জীবনে মু কিছু হাসিল করে পারি না। প্রথম থর করে জেলার নবরঙ্গপুর জেলার ক্রীড়া এবং সাংস্কৃতিক মহোৎসব আয়োজন করছি, ভব্য আয়োজন করেছি। এখানে আপনার দেখুব নবরঙ্গপুর জেলার অগণিত নর নারী এখানে যোগ দিয়েছেন, আদিবাসী সমাজের মুখিয়া মানে যোগ দিয়েছেন, যে এবং প্রতিভাবান যুবক যুবতী মানে আদিবাসী সমাজের যোগ দিয়েছেন, পূজারী গাঁটিয়া শিরা নায়ক চলাণ গীতকোড়িয়া নৃত্য গীত যে পরিবেশন করছে সমস্ত আজ আমি সম্মানিত করছি, উৎসাহিত করছি যে আমার কলা সংস্কৃতি ঐতিহ্য পরম্পরা হচ্ছে অনন্য, একাঙ্ক বঞ্চাই রাখা পড়ব এবং আগুক বড়া পড়ব। প্রোগ্রাম সাংস্কৃতিক কার্যক্রম রয়েছে, সাংস্কৃতিক প্রোগ্রাম সাংস্কৃতিক কার্যক্রম মাধ্যমে আদিবাসী কলা পুনর্বিন্যাস করা যাচ্ছে। স্যার বর্তমানে বিজেপি বিজেডির মেন্ট গোটে শুনে কম রয়েছে, সাংস্কৃতিক কার্যক্রমে ব্যস্ত অছি সে বিষয়ে মো পাখে খবর নাই। নবরঙ্গপুর জেলার অনিল ভত্রাঙ্ক রিপোর্ট, ডুমানি টিভি।